সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 28 আগস্ট 2021 শনিবার আমরা কাহারল হাটে অবস্থান করছি। তো এই যে এপাশে যে গরুগুলো আপনারা দেখছেন, এই যে এপাশে এপাশে যেগুলো বাঁধানো আছে, এই সব গরুগুলো কিন্তু বিক্রিত গরু। আমরা একেবারে বাজারের শেষ মুহূর্তে অবস্থান করছি, এই গরুগুলো বিক্রি। তো আপনাদেরকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই গরুগুলো কি দরে বিক্রি হয়েছে, কোথা থেকে এসেছে, এনারা কি আসলে খামার করার জন্য নিল নাকি বিক্রি করবে, এই বিষয়গুলো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমরা এপাশে যদি একটু তাকাই, দেখছেন যে এপাশে কিন্তু এখনো পর্যন্ত বিপুল গরু আছে, এখন এইগুলো সবগুলো কিন্তু অবিক্রিত আর কি, কিন্তু বাজার প্রায় শেষের দিকে। আমদানি ব্যাপক হয়েছে আজকে, কিন্তু সেই তুলনায় বাইরে থেকে ক্রেতা আসে নাই, যার ফলে অনেক গরু এখনো পর্যন্ত আটকে গেছে, কিন্তু এই গরুগুলো হচ্ছে বিক্রিত। আমরা একটু কথা বলবো যে আসলে এই গরুগুলো কী ধরনের বিক্রি হলো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কোথা থেকে আসছিলেন? আমি আসছি গাজীপুর থেকে, কালীগঞ্জ থানা। গাজীপুর, গাজীপুর কালীগঞ্জ থানা। কয়টা নিলেন? গরু নিচ্ছে আটটা। আটটা, আচ্ছা। এই আজকে সব মিলিয়ে বাজারটা কেমন পেলেন? মোটামুটি কম না বেশি না। আপনি কি সব মিলিয়ে আজকে মানে বাজার দরটা নিয়ে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। আচ্ছা, এই যে আটটা নিলেন, এটা মূলত কি উদ্দেশ্যে নিলেন? এটা মূলত পালার উদ্দেশ্যে নিচ্ছি, যদি কেউ নিতে চায় আমি বিক্রি করে দেবো। আচ্ছা আচ্ছা, পালার উদ্দেশ্যে নিলেন, যদি কেউ মনের মতো বলে তাহলে বিক্রি করে দেবেন। এগুলো নিজে নিজে কিনলেন? জি, নিজে নিজে কিনলেন এগুলো? না, আমার এই বড় ভাই আমাকে, রফিকুল ভাই কিনে দিয়েছে, উনি আমাকে কিনে দিয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। কতগুলো কিনে দিলেন? ষাটটা। কেমন বাজার দরটা কেমন পাইলেন? মোটামুটি ভালো। এই যে সারাদিন সকাল থেকে একটানা বৃষ্টি, এখনো পর্যন্ত তো একবারটা বৃষ্টি কমে আছে। এই যে বৃষ্টিতে ভিজে ভিজে, এই যে সবার অবস্থা একাকার আর কি, ঠিক আছে। এই যে বৃষ্টিতে ভিজে ভিজে কিনে দিলেন, আজকে বৃষ্টিতে আমরা জানি রেটটা একটু কমে যায়। বৃষ্টির কারণে রেটটা একটু কম, রেটটা একটু কম। মানে কেমন রেটটা কম? কালকে আমবাড়ি থেকে এখানে 2000 টাকা, 2000 টাকা করে এক একটা কম। তার মানে যারা আজকে এই হাট থেকে নিয়েছে তারা লাভবান, তারা লাভবান হবে আজকে, আপনি মানে আশাবাদী আর কি। ভাই কেমন মনে হলো সব মিলিয়ে? ভালো, আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনি খুশি? আচ্ছা, এই যে রফিকুলের মাধ্যমে, রফিকুল ভাইয়ের মাধ্যমে নিলেন, তো রফিকুল ভাই মানে কিভাবে গরু কিনে দিল আপনাকে, কি কিরকম এক্সপার্টাইজ? আগে বলি, এটা আপনার চ্যানেলের মাধ্যমে আমি রফিক ভাইকে পাইছি। আচ্ছা আচ্ছা, উনি খুব সত্য, উনি আমাকে দেখে দেখে একটা একটা করে বাঁচাই করে বাঁচাই করে। আচ্ছা, দাম দর আপনি করছেন, উনি না সব ভাই করছে, আমি সাথে ছিলাম। আপনি সাথে ছিলেন আর কি? আমি খুশি। আচ্ছা, আপনি খুশি রফিকুল ভাইয়ের ব্যবহারে? আপনিও? আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা আচ্ছা, ভাইও আসছেন, টাকা সাথে নেয় না? আচ্ছা আচ্ছা, আগে বলি যে আপনি টাকা বহন করেন, উনি নিতে চাই না? না, ঠিক আছে, নিজের জিনিস নিজে রাখাই অবশ্যই বেস্ট আর কি। আচ্ছা, গাড়ি ভাড়া কত হয়েছে? গাড়ি ভাড়া 11000 টাকা পড়ছে। 11000 টাকা পড়েছে গাড়ি ভাড়া। আচ্ছা, আমরা একটু দামটা জানবো। আচ্ছা, এই যে প্রথমে যেটা দেখছি ভাই, এটা শাহিওয়াল বকনা, বকনা, এটা কত টাকা পড়েছে? 26, এটা 26000 টাকা। আচ্ছা ভাই, আপনাদের এলাকায় তো অনেক হাট, এই যে এত দূর থাকে, মানে ওখানে এত হাট থাকতে আপনার অত দূর থেকে এখানে আসলেন, আসার পিছনে কারণটা কি? কারণ পিছনে এখানে একটু কম আছে, কম রেট। এই যে 26000 নিলেন, আরও আনুষঙ্গিক 1500 টাকা এক একটা পিছনে খরচ হবে, তো 27 সাড়ে 27 পড়ে গেল। তো আপনাদের ওখানে আনুমানিক এটা কত রেট যাচ্ছে? 33, মানে ওখানে 33 বিক্রি হচ্ছে, তার মানে সব খরচ টরচ বাদ দিয়ে তারপর 2000-3000 এখন নিয়ে বিক্রি করলে 2000-3000 টাকা থাকবে পার করতে। আপনি আশাবাদী যে 2000-3000 টাকা উপর থাকবে আর কি, মানে আপনাদের এলাকা থেকে এখানে পর্যন্ত 2000-3000 টাকা থাকবে? আচ্ছা, আমরা একটু দেখাই রেটটা দেখি। এই যে এটা 26000 টাকা কিলো, এটা সম্ভবত দেশি ও হালকা নাভি আছে আর কি, হালকা শাহিওয়াল, কিছুটা পার্সেন্টেজ আছে এই দেখেন। হ্যাঁ, আচ্ছা, এই যে তার পাশে রফিকুল ভাই, এই যে এটা কত পড়ছে? 100% কত পার্সেন্টেজ? ভালো পার্সেন্টেজ, ভালো। এটা কত পড়েছে আজকে? 28000 টাকা। আচ্ছা, এই যে আমরা একটা দেখাই। আচ্ছা ভাইজান, এটা আনুমানিক আপনাদের এলাকায় কত যেতে পারে, একটা আইডিয়া দেবো আমরা। হ্যাঁ, 34। তো মোটামুটি একটাতে কত টাকা লাভ হলে সন্তুষ্ট আপনারা? সন্তুষ্ট, মানে 2000-3000 টাকা হলেই? 2000-3000 টাকা হলে আমরা সন্তুষ্ট, 2000-3000 টাকা হলেই সন্তুষ্ট। এই যে আমরা দেখাই, এটা 28000 টাকা। আচ্ছা, আমরা তার পাশে একটু যাবো রফিকুল ভাই, এটা দেখি। আচ্ছা, এই যে এটা, এটা টোটাল কত পড়েছে আজকে? 24। আচ্ছা আচ্ছা, এটা 24000 টাকা। আমরা একটা দেখাই, এটা 24000 টাকা পড়েছে। সবগুলোই বকনা না? সবগুলোই বকনা, এবং সবগুলো আপনারা দেখছি কালারটা বেশ সুন্দর সুন্দর দেখে বেছে নিয়েছেন, একেবারে সবগুলো লাল কালার, একই কালারের। এটা আমরা একটা দেখাই। আচ্ছা রফিকুল ভাই,
সব মিলিয়ে কি গতকালকে আম বাড়ির তুলনায় আজকে বাজার দরটা কেমন ছিল? পিস প্রতি বললাম তো 2000 কম, 2000 টাকা পিস প্রতি কম। আপনি তো বিভিন্ন প্রান্তের ব্যাপারীকে কিনে দেন, আবার আপনি সকল হাট ঘোরাফেরা করেন, তো আপনার কাছে মনে হয় যে কোন হাটটা একটু প্রাইসটা কম মনে হয়? প্রাইসটা কম মনে হয় আমার তো এই সেতাবগঞ্জ আর কার সেতাবগঞ্জ আর খোঁচাবাড়ি, সেতাবগঞ্জ কাহার খোঁচাবাড়ি, এই তিনটা হাট একটু কম মনে হয়। যে কালকে আমবাড়ি হাটে কিনে দিলেন, তো কালকে আমবাড়ি হাটের তুলনায় আজকে যদি এখানে আসতো তাহলে কি ভালো করতো? তারা ভালো হতো, অনেক দাম কম। আচ্ছা আচ্ছা, ওখানে কিনে নিয়েছে, তারপর ওখানেও কি কালকে কেমন ছিল দামটা? একটু বেশি ছিল আর কি, আমরা একটু দেখাই। আপনি তো বিভিন্ন প্রান্তে কিনে দেন এভাবে, কেউ যদি নতুন আপনার মাধ্যমে এসে কিনতে চায়, ওদের আসা থাকা খাওয়ারও তো কিছু জানে না, আপনি সব কিছু ব্যবস্থা করে দেন, মানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না? এখানে গাড়ি টাড়ি ভাড়া থেকে শুরু করে এ টু জেড সব দায়িত্ব আমার। আচ্ছা, আপনার একটু ফোন নাম্বারটা দিবেন আমার, 01717 01717 15 15 28 28 44 44, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। আচ্ছা ধন্যবাদ, আমরা একটু তার পাশে চলে যাব। এই যে এইটা, এই যে এটা, এটা কত বলেছে? এটা কত বলেছে? 27.5। এই যে দেখাই, এটা সাইহল বকনাগুরু 27.5। এগুলো কালারটা বেশ কোয়ালিটি সম্পূর্ণ আর কি, সব থেকে চাহিদা সম্পূর্ণ, এই জন্য একটু রেটটাও বেশি। আচ্ছা আমরা যদি তার পাশে একটু যাই, এটা এটা কত পড়েছে? 24.5। এই যে এটা 24.5, আমরা একটু দেখি 24.5। আচ্ছা এই যে তার পাশে একটা ভাই, এটা এটা কত পড়লো ভাই? এই যে দুই নাম্বারটা, এগুলো কি সবগুলো কি সাহিওয়াল? হ্যাঁ সবগুলো সাহিওয়াল, মানে কিছুটা পার্সেন্টেজ আছে? না পার্সেন্টেজ অনেক আছে, মানে এটা একটা পার্সেন্টেজ নাই আর, এটা এক পার্সেন্টেজ কম। আচ্ছা আচ্ছা, মোটামুটি 100% তো কোনোটা না, 100% আছে। এটা এটা, আচ্ছা আচ্ছা, ঝুলটাও আছে বেশ, নামিটাও বেশ ঝুলানো। হ্যাঁ দেখ, আচ্ছা এই যে শুরুতে যেটা দেখছি ভাই, এটা কত পড়েছে? এটা এটা এটা, হ্যাঁ কত? 28,500 টাকা। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, 28,500 টাকা এটা পড়েছে আর কি। এই সবগুলো ঢাকা থেকে এসে কিনে নিল, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা ভাই, আমরা আরেকটা বিষয় জানতে চাই, আপনি তো এই প্রথম আজকে, এই প্রথম আর কখনো এর আগে আসেন না, সব মিলিয়ে মানে হাটের বিষয়টা আপনার কাছে কেমন লাগলো? হাটের বিষয় সবগুলোই ভালো, ভালো, মানে আপনি চতুর্থ সাইড থেকে আজকে সন্তুষ্ট? সন্তুষ্ট। আর গরু কি এর আগে থেকে আপনি কিনেন নাকি আজকে? না এর আগে থেকেই কিনি, আমাদের লোকাল হাটই কিনি, কিন্তু এবার আপনার প্রতিবেদন দেখে ওনার কাছে। আচ্ছা আচ্ছা, এর আগে আপনার হাট থেকে, আপনার এলাকা থেকে? আমাদের লোকাল এলাকা থেকে। হ্যাঁ আচ্ছা, আজকে আপনি যাচাই করার জন্য আসলেন? যাচাই করার জন্য আসলাম, সব মিলিয়ে কম নিলাম আর কি, এখন যদি ভালো হয় ইনশাল্লাহ আরো বাড়বে। আচ্ছা আচ্ছা, আপনি কি আশা করছেন? আশা করি ইনশাল্লাহ লাভ হবে, আর এগুলো যদি মাসখানি থাকে তাহলে আরো আরও লাভবান বেশি হয়ে যাবে। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আশা করি অবশ্যই আপনার মনের কামনা বাসনা পূরণ হবে।